সরকারি হাসপাতালে বেড মেলেনি, তাই সদ্যজাতকে নিয়ে শুয়ে রয়েছেন মাটিতে মা। এই ছবিটা খাতড়া মহকুমা হাসপাতালের। বাঁকুড়ার জঙ্গলমহলের একটা বড় অংশের মানুষের অন্যতম ভরসা খাতড়া মহকুমা হাসপাতাল। এবার সেই হাসপাতালের বেহাল অবস্থা ছবি উঠে এলো ক্যামেরায়। মেলেনি বেড শীতের, তাই শীতে সদ্যজাতকে নিয়ে মেঝেতেই ঠাই মাদের, আর একই অবস্থা পরিবার এবং পরিজনের অন্যদেরও। আমার মেয়েকে কি হয়েছে? মেয়ে ছেলে হয়েছে। কবে হয়েছে? কালকে হয়েছে, রাত্রে, এই রাত্রে, গেল রাত্রে। তো মাটিতে শুয়ে আছেন? মাটিতে শুয়ে আছে, বললো যে আজ এখন বেড নাই, এখন থাকো, সকালে ছুটি হবে, দিয়ে তখন বেটে যাবে। অসুবিধে কতটা হচ্ছে? অসুবিধে কতটা হবে? এই বাচ্চা ছেলে নিয়ে ঠান্ডায় তো অসুবিধে, তোমরা তো বুঝতে পারছো, আপনারা কি বুঝতে পারছো না যে ঠান্ডাতে কিরকম অবস্থা? এখনকার গ্রীষ্মকাল কি হচ্ছে? এখন কি চাইবো? এখন বলবো যে বেডটা যে। দিদি কাকে ভর্তি করেছেন? কেমন আছে মেয়ে এখন? কি ডেলিভারি ছিল? বেড পেয়েছিলেন? দিয়ে কবে বেড পেলেন? কালকে সকালে, 3 দিন ঘুমিয়ে আছি, বেড নাই। কতটা অসুবিধা হচ্ছিল মাটিতে? অসুবিধা হবে না, ডেলিভারি মানুষ বসবে, এখন দাঁড়াবে, কষ্ট হবে না ডেলিভারি মানুষের। ঠিক, আর এই ঠান্ডাটা তো খুব কষ্ট। হ্যাঁ, ঠান্ডা কষ্ট। কত পেশেন্ট আছে এরকম বাইরে মাটিতে? মাটিতে আছে তা 40-50 জন, গরম বেশি 100 জনের উপর আছে। অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে। ক্যাপাসিটি আমরা হচ্ছে 106 বেডের হসপিটাল, যার ফলে আমাদের বেড সংখ্যাটা কম, আর বেড সংখ্যার তুলনায় পেশেন্ট কিন্তু তার দ্বিগুণের থেকেও বেশি আছে, যার ফলে সবাইকে বেড দিতে পারিনি, তার ফলস্বরূপ এরকম ঘর, সবাই নিচু, একসময় নিচে পড়ছে। কিছু করার নেই, কিন্তু আমাদের নতুন একটা বেড বিল্ডিং হয়েছে, 100 বেডের বিল্ডিং হয়েছে, সেটাতে প্ল্যান করা আছে। বেড গ্রাউন্ড ফ্লোরে আমাদের এক সাইডে আছে আবার বাচ্চাদের বিভাগ, তো বাচ্চাদের বিভাগটাকে আমরা ওই পাশে নিয়ে চলে যাবো, 100 বেড যেটা হচ্ছে নতুন বিল্ডিং, আর তখন গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই প্রসূতি বিভাগ হয়ে যাবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাহুল কর্মকার। রাহুল, হাসপাতালে বেডের সংখ্যা কমই বা কেন, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? দেখো অঙ্কিতা, প্রথমে বলে রাখি, এই যে খাতড়া মহকুমা হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে যে মানে খাতড়া মহকুমা অর্থাৎ জঙ্গলমহল, এই জঙ্গলমহলে কোনো সুপার ফেসিলিটি হাসপাতাল নেই, তাই একমাত্র এই এলাকার মানুষকে ভরসা করতে হয় খাতড়া সুপার যে মহকুমা হাসপাতাল রয়েছে সেখানে। কিন্তু সেখানে যে বেড সংখ্যা, সেখানে অতি কম সংখ্যক বেড সংখ্যা থাকায় মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে, কারণ এখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল যেতে গেলে যে বর্ডার এরিয়া রয়েছে, যে সীমান্ত এলাকা রয়েছে, সেখান থেকে প্রায় 100 কিলোমিটার দূর, তাই খাতড়া মহকুমা হাসপাতালে তারা আসে এবং সেখানে পেশেন্টের যে সংখ্যা সেখানে অনেক বেশি, কিন্তু সেই তুলনায় বেড না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে কিন্তু রোগী এবং রোগীর আত্মীয়দের। কারণ সদ্যজাত যারা শিশু, জন্মগ্রহণের পরে তাদেরকে থাকতে হচ্ছে মাটিতে, মেঝেতে থাকতে হচ্ছে, যার ফলে কিন্তু যে শারীরিক কন্ডিশন, সেই কন্ডিশন কিন্তু অনেক খারাপ হতে চলেছে এবং সেখানে শরীর খারাপ হতে চলেছে। এটাই তো সব থেকে বেশি অবাক ঘটনা যে সদ্যজাতকে নিয়ে মা মাটিতে শুয়ে রয়েছে। হাসপাতালের তরফে অন্য কোনো ব্যবস্থা করা হয়নি কেন, কি জানানো হচ্ছে? আমরা যে সুপার রয়েছে হাসপাতালে, তার কাছে যখন এই প্রশ্ন করি তখন তিনি বলেন যে আমাদের যে শয্যা বিশিষ্ট রয়েছে সেই শয্যা অনেক কম, তার তুলনায় রোগী অনেক বেশি আসছে, শুধুমাত্র বাঁকুড়া নয়, পুরুলিয়ার একাংশের মানুষও কিন্তু ভর্তি হচ্ছে এই খাতড়া মহকুমা হাসপাতালে, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে কিন্তু ডাক্তারবাবুদের। এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কি নজরে এনেছেন তারা? বারবার এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানানো হয়েছে, লোকাল প্রশাসন, লোকাল সাধারণ মানুষ, তারা জানিয়েছে এখানে কোনো সুপার ফেসিলিটি হাসপাতাল নেই, যা রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিলঝোড়া দূরত্ব, মানে 20-25 কিলোমিটারের মধ্যে প্রায় 4টি হাসপাতাল রয়েছে, যেখানে সুপার ফেসিলিটি হাসপাতাল রয়েছে, জঙ্গলমহল এখনো পর্যন্ত হাসপাতাল নেই, জঙ্গলমহলে সুপার ফেসিলিটি বাধ্য হয়ে রাখা হয়েছে জঙ্গলমহলকে, আর জঙ্গলমহলে যে হাসপাতাল রয়েছে অর্থাৎ খাতড়া মহকুমা হাসপাতাল, সেখানেও যে বেডের সংখ্যা সেটা একদম কম, আর যার ফলেই কিন্তু এই যে নতুন বাচ্চা হচ্ছে, যে ভূমিষ্ঠ হচ্ছে, তাদেরকেও রাখতে হচ্ছে মাটিতে, এরকম অমানবিক ঘটনার সাক্ষী কিন্তু খাতড়া মহকুমা হাসপাতাল গেলে দেখা যাবে।
ধন্যবাদ রাহুল তোমাকে। সরকারি হাসপাতালে বেড মেলেনি তাই সদ্যজাতকে নিয়ে মেঝেতেই ছাই মায়ের। এই ছবি খাতরা মহকুমা হাসপাতালের।